হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লেসন ব্লগ। তো গাইস, আজকের 19 মধ্যে ফিশারি তো নিয়ে এসেছি, মানে কিছুদিন আসা হয়নি ঘরে কাজের জন্য। তো আজকে যন্ত্র বসাতে এসেছি, এমনি জলও কমে গেছে, তবু যন্ত্র বসালে দুই একটা লাস্ট চালানের দুই একটা বাগদা দুই একটা থাকলেও যদি পড়তে পারে বা যদি চিংড়ি ফিঙড়ি পড়ে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি কীভাবে যন্ত্র বসাবো আর আমার ফিশারিটা কেমন দেখতে। আগে অন্য ভিডিও দেখেছো অন্য ফিশারিটা কেমন, আর এদিকে ফিশারিটা দেখাবো কেরম ফিশারিটা দেখতে, আর চারিদিকটা দেখাবো চারিদিকটা কেমন দেখতে, আমাদের গ্রামটা সুন্দরবন এলাকার গ্রামটা কেরম দেখতে। আর আমাদের এই গ্রামটা বিশেষত সুন্দরবন এলাকারই মধ্যে পড়ে, ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। তো এখানে আমি তো এক্ষুনি এলাম, আর ওদিকে পুকুর ছেঁচা হচ্ছে, যেটা মানে একটা পুকুর ছেঁচতে ছেঁচা হয়ে গেছে, যদি মাছ কেরম হয় সেটাও দেখাতে দেখা থাকে সেটা দেখাবো। তো আসো, সেইটা আমার পিতা দিই, এটা হচ্ছে 2 বিঘে 5 কাঠা, আর ওই পারে আছে 18 কাঠা তোমরা দেখেছো, আর এদিকে আছে 1 বিঘে 1 বিঘে। তো আসো ওইদিকে একটা যেটা পুকুর ছিঁড়া হচ্ছে ওটাও দেখাবো, আর আমাদের যন্ত্রটা বসিয়ে দিয়ে যাওয়া যাবো। দূরে জিনিসটা জুম করে দেবো। তো গাড়ি সেখানে এখন যন্ত্র বসাবো, একটা জানবো ঠিক আছে। নিজের মেশিন কিনে তাওয়া ছিঁচবো, নিজের মেশিন কিনে তাওয়া ছিঁচবো, এটা হয়ে গেছে। এটা হচ্ছে ঘাটি, এটা দেখাই। এখন বার করবো না, এখন এটা থাক, এখন এটা থাকবে। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা একে তুলে নিই। স্টপ করে ওই নতুন এখনো একটা যন্ত্র, তিনটে যন্ত্র এখনো বাকি আছে। এইটা কিছুদিন আগে বুনিয়েছিলাম নতুন যন্ত্র, এগুলো বাইরে কিনতে গেলে মিনিমাম 300-400 টাকা পড়ে যাবে, আর ঘরে বুনলে 100 টাকার মধ্যে হয়ে যাবে, 100-150 টাকার মধ্যে এই যন্ত্র হয়ে যাবে।
গায়ে শর্টটা নেই বলে একটু ঘাস দিয়ে এখন ছাদ চালিয়ে দিই, কি এই পারে এইটাকে শর্টটা দিয়ে দিই, হয়ে গেল। এবার ওই ধারের দুটো যন্ত্র আছে, ওই দুটো যন্ত্র বসে দিয়ে এইটা ভালো। আজকে যেটা মাছ ধরেছে বুঝছিছে, তো কতটা মাছ হয়েছে দেখাবো।